দয়া করে কাজ করবেন না, আপনি আপনার ঘরেই থাকুন, আমি হরিকাকার ঘরেই থাকবো, ওখানে আমার কোনো অসুবিধা হবে না, বরং আমার সুবিধেই হবে, কারণ আমি তো অবসর সময় ওখানে বসে কিছু ধূপকাঠি বানিয়ে নিতে পারবো। সোহিনী ম্যাডামের কাছ থেকে তো কতগুলো টাকা আগাম নেওয়া হয়ে গেছে, তার বিনিময়ে তো ওনাকে ধূপকাঠি দিতে হবে। হ্যাঁ, তার জিনিসগুলো রেডি আছে তো? কিছুটা বাইরের ব্যাগে আছে, আর যেটুকু বাকি আছে আমি আজ রাতের মধ্যেই বানিয়ে নিতে পারবো। ঠিক আছে, তাহলে বানিয়ে নিন, আর কালকে বৃদ্ধির পর আমি কিছুটা সময় পাবো, আপনি ব্যাগে সব মালগুলো গুছিয়ে রাখবেন, আমি গিয়ে সেই ব্যাগটা দিয়ে আসবো। কালকে আপনি কি করে যাবেন? তাছাড়া আর কে দেবে, আপনার তো আর সময় হবে না, তাই আমি গিয়ে দিয়ে আসবো। বড় বৌমা। হ্যাঁ বাবা। একটা কাজ করো তো। কি কাজ? সর্বমঙ্গলাকে তুমি হরিদার ঘরে দিয়ে এসো, একটু ওখানে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আসুক। হ্যাঁ কিন্তু বাবা। না না, এছাড়া অন্য কোনো উপায় নেই, তুমি ওকে হরিদার ঘরে নিয়ে যাও, ওখানে ফ্রেশ ট্রেশ হয়ে এসে খেয়ে নি। আচ্ছা ঠিক আছে। সর্বমঙ্গলা এসো। এই যে মেয়েটাকে বাঁচানোর জন্য তুই বিয়ে বিয়ে খেলা খেলছিস, মিথ্যে নাটক করছিস, কিন্তু মেয়েটার কথা একবার ভেবে দেখেছিস? যেদিন সবাই জানতে পারবে যে বিয়েটা মিথ্যে, সেদিন ওর জীবনটা কোন খাতে বইবে, সেদিন কিন্তু সর্বমঙ্গলায় সবচেয়ে বেশি দুঃখ পাবে। বাবার ঘর বাড়ি বাঁচাতে গিয়ে নিজের সঙ্গে এরকম মিথ্যাচার করলে হয়তো ওর জীবনেই কোনোদিন স্বামীর ঘর জুটবে না। সর্বমঙ্গলা ধূপকাঠির মতো গন্ধ বিলিয়ে অন্যের মনের শান্তি, প্রাণের আরাম জোগাতে গিয়ে একদিন হয়তো নিজেই জ্বলে পুড়ে মাটির সঙ্গে মিশে যাবে। তাই বলছি, যা করছিস একটু ভেবে চিন্তে করিস, তোর একটা ভুলের জন্য যেন মেয়েটা সারা জীবনটা নষ্ট না হয়ে যায়। হয়তো কিছু বলছে না, কিন্তু এই বাড়ির বেশিরভাগ মানুষ মেয়েটাকে যে চোখে দেখছে, মেয়েটাকে যেভাবে অপমান করছে, সেটা ওর প্রাপ্য কি না তোকেই কিন্তু ভেবে দেখতে হবে। না আমি জানি তুই যা করছিস ওকে বাঁচানোর জন্যই করছিস, তাতে আজকে হয়তো মেয়েটা বেঁচে যাবে, কিন্তু যেদিন প্রমাণ হয়ে যাবে যে বিয়েটা মিথ্যে ছিল, সেদিন আর বাঁচতে পারবে কি, এটা ভেবে দেখিস। বলছি যে ওই এ বাড়িতে এই সর্বমঙ্গলার যা কিছু কাজ টাজ করতে হবে সেগুলো কে করবে? মানে তোমরা তো বলছিলে তখন কথাবার্তা, একটা কথা বলি বলি, আমি করব, আমি করে দিচ্ছি, ঠিক আছে? ওই সকালবেলায় উঠে যা কিছু নিয়ম টিয়ম যা কিছু করার রয়েছে সেসবগুলো আমি করে দেবো, আর দধিমঙ্গল থেকে শুরু করে সবটাই আমি কিন্তু করে দিচ্ছি। আর শোনো না, বলছি অনিশদার দিকে যা কিছু কাজকর্ম রয়েছে তোমরা কিন্তু একটুখানি ম্যানেজ করে নিও। হ্যাঁ তোমরা করো, কারণ একটা তো জিনিস আমি জানি, মানে মনে হয়েছে আমার যে ওই সর্বমঙ্গলার বাপের বাড়ির দিক থেকে তো সেরকমভাবে মনে কেউ আসবে না, তাই ওর দিক থেকে তো আমাকেই সবটা করতে হবে না, এই জন্য আই এম ভেরি এক্সাইটেড। আরও একটা জিনিস মাথার মধ্যে আমার চলছে, মানে আমি তো এই সমস্ত নিয়ম পালা কখনো কিছু করিনি। আমি বৌদি শোনো না, বলছি যে আমি করে দেবো, কিন্তু বাই এনি চান্স যদি ভুল হয়ে যায় আমাকে গাইড করার মতো কে থাকবে? আমি কিন্তু এই সমস্ত নিয়ম টিয়ম কিছু জানি না। হ্যাঁ আর মা খুব রেগে রয়েছে, আর দিদি ভাই আর বর্দি ভাই বোধ হয় ঠাম্মির হেল্প নিয়ে ছেলের বাড়ির সমস্ত কাজগুলো করছে, তাই তোমাকে কে হেল্প করবে সেটা ভাবছি। এই মনে পড়েছে মনে পড়েছে, আরে শোনো না, তোমাদের এই বাড়িতে যে বয়স্ক ভদ্রলোক রয়েছেন ওই পুজো টুজো তারপর নিয়ম টিয়ম বেশ ভালো রকমভাবে পালন করেন, মনে পড়ছে না, বলো না ওনার নামটা, হরিকাকা, হরিকাকা, হ্যাঁ হরিকাকা তোমার জন্য রয়েছে, হরিকাকা আমার জন্য সব কাজ করে দেবে, ঠিক আছে? আমি যদি একটু ভুলটুল করে ফেলি আমার মনে হয় হরিকাকা সব ম্যানেজ করে দিতে পারবে, বলো। আর একটা জিনিস বলছি, সর্বমঙ্গলার শাড়ি গয়না টয়না তোমরা যা কিছু নিয়ে এসেছো প্লিজ ওগুলো কিন্তু আমার কাছে দিয়ে দেবে, আর আমি চাই যে সর্বমঙ্গলাকে আমি নিজের হাতে সুন্দর করে সাজিয়ে ওকে বিয়ের মণ্ডপে পাঠাবো।
আমার এটা ইচ্ছে, সো প্লিজ তোমরা এত চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, সব সুন্দরভাবে হয়ে যাবে, যখন সৌ মিলিয়েছে আর কোনো টেনশনই নেই, বুঝতে পেরেছো? আই এত সহজে তোমার সব প্রবলেম কর্পূরের মতো উবে যেতে তো পারে না সৌমিলি, নিশ্চয়ই তোমার কোনো মতলব আছে আর সেটা তুমি আমার কাছে ভাঙতে চাইছো না, আমাকে তোমার দলেও নিতে চাইছো না, কিন্তু কেন? কতটা সময় নষ্ট হয়ে গেল, সোহিনী ম্যাডামকে তো যত প্যাকেট ধূপকাঠি বানিয়ে যেতে পারবো উনি তত প্যাকেটই নেবেন, এইসব ঝামেলা যদি না হতো এতক্ষণে আমি কম করে 2000 প্যাকেট ধূপকাঠি বানিয়ে ফেলতে পারতামই, কিন্তু কাল সকালের মধ্যে যদি 500 প্যাকেট ধূপকাঠি বানিয়ে দিতে না পারি তাহলে তো মান সম্মানের ব্যাপার হয়ে যাবে। ধূপকাঠি যদি আমি বানিয়েও ফেলি তাহলে কি অনিশবাবু কাল ওগুলো নিয়ে যেতে পারবেন? এমনিতেই বাড়ির যে অবস্থা, এরপরে যদি কাল সকালে অনুষ্ঠানের সময় উনি আমার ধূপকাঠির ব্যাগ হাতে করে সেগুলো পৌঁছতে বেরোন, না জানি বাড়িতে নতুন কি অশান্তি হবে। মেজ বৌদি, কি গো কি ভাবছো? বুঝতে পেরেছি তুমি এটাই ভাবছো যে একটা মেয়ের মধ্যে রাতারাতি এরকম পরিবর্তন কিভাবে হলো, তুমি মানো আর নাই মানো এটা সত্যি আমার মধ্যে এই পরিবর্তন শুধুমাত্র একজনের জন্যই হয়েছে, অনিশার জন্য। কেন, অনিশ কি তোমাকে কিছু বুঝিয়েছে ফোন করে? না, আজ অনিশদা ফোন করে আমাকে কিচ্ছু বলেনি, তবে এ বাড়ি থেকে আমি সিন ক্রিয়েট করে যাওয়ার পরেই কতগুলো কথা খুব মনে পড়ছিল, যে কথাগুলো আমি অনিশদার কাছ থেকে শুনেছিলাম। শুধু আমি কেন, আমরা স্টুডেন্টরা প্রত্যেকে অনিশদার কাছ থেকে একটা সময় শুনেছিলাম। কি কথা? এটাই যে ত্যাগই জীবনের সবচেয়ে বড় ধর্ম, অন্য কারোর জন্য যদি নিজের সবচেয়ে প্রিয় জিনিসটা তুমি ত্যাগ করে দাও তাতে যে কি বড় সুখ, কি বড় আনন্দ, তার কাছে না পৃথিবীর সমস্ত সম্পদ মূল্যহীন, বিশ্বাস করো ওটাই একমাত্র মূল্যবান। দেখো আমার সঙ্গে তো অনিশদা মেলামেশা করেছে, আর আমি তো সত্যি কথা বলতে গেলে অনিশদাকে মন থেকে চেয়েছিলাম, এটা তো মানতে হবে যে আজকে আমার সঙ্গে যদি অনিশদার বিয়েটা হতো, শুধু অনিশদার কেন, প্লিজ ডোন্ট মাইন্ড, বাট ইটস ট্রু, তোমাদের এই পরিবারকে কখনো কোনো রকমের ক্রাইসিসের মধ্যে পড়তে হতো না আমার সাথে বিয়ে হলে। আর দেখো আমাকে বিয়ে না করে অনিশদা সর্বমঙ্গলাকে বিয়ে করলো, দেখো আমি তো অনিশদাকে পাগলের মতো চেয়েছিলাম, বাট সর্বমঙ্গলা অনিশদাকে কিন্তু ত্যাগ করতে চেয়েছিল, অথচ ওর জীবনে অনিশদার চাহিদাটা সবচেয়ে বেশি, ও একটা গরিব ঘরের মেয়ে, এত বড় বাড়ির বউ হয়ে আসার পরও একমাত্র অনিশদার জীবনে শান্তি আনার জন্য ওই বাড়ি থেকে চলে যেতে চেয়েছিল, ওর মধ্যে কিন্তু কোনো লোভ নেই, আর অনিশদা লোভ একদম পছন্দ করে না, সেজন্যই বিশ্বাস করো আমার মনে হয় অনিশদার না ওকেই বিয়ে করাটা উচিত, ওই একদম পারফেক্ট অনিশদার জন্য, এতটা সহজ সাদা সিধে একটা মেয়ে অনিশদা, সেই জন্য ওর প্রতি এতটা ভালোবাসা, এতটা প্রেম। প্রেম মাই ফুট। আসুন। বলছিলাম যে শুভদৃষ্টির আগে আপনার সঙ্গে আমার দেখা হবে কিনা জানি না, তাই বলতেলাম এই হরিকাকা এখানে রয়েছে, হ্যাঁ আপনার যদি কোনো অসুবিধা হয় হরিকাকাকে ডেকে নেবেন, সব প্রবলেম হরিকাকা সলভ করে দেবে, খুব ভালো মানুষ, ছোটবেলা থেকে আমাদের কোলে পিঠে করে মানুষ করেছে, আর যে যাই ব্যবহার করুক আপনার সাথে কিন্তু হরিকাকার কাছ থেকে আপনি কোনো দিনও খারাপ ব্যবহার পাবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওপরেই আছি, আসলে অনেক কাজকর্ম আছে তো আপনার কোনো অসুবিধা হবে না, তবে ওই রাত্রিবেলা ঘুমানোর আগে দরজাটা কিন্তু ভালো করে লক করে দেবেন, আর সকাল হতেই তো বাড়ির লোকজন ওই দধিমঙ্গলের জন্য আপনাকে এখান থেকে ভেতরে নিয়ে যাবে, তখন আর কোনো চিন্তা হবে না। আরে বাবা অত চিন্তা কেন করছো ছোটদাদা বাবু, বলছি তো ছোট বধিমুনির কোনো অসুবিধা হবে না গো, আমি তো আছি নাকি? আমি জানি হরিকাকা,
তুমি যখন আছো তখন কোনো সমস্যাই হবে না। তবুও মনটা কিরকম খুঁতখুঁত করছে। আমি ভুল করেছি অনিস্তা, প্লিজ অনিস্তা আমায় ক্ষমা করে দাও। তোমরা সবাই এসে এখানে আনন্দ করবে তাহলে আমার আপত্তি থাকবে কেন? আমি জানি তো তোমার আপত্তি নেই। তোমার আপত্তি থাকবে না বলে আমি আমার জিনিসপত্র সব কিছু বেঁধে গুছিয়ে টুছিয়ে নিয়ে চলে এসেছি এখানে পার্মানেন্টলি থাকবো বলে। বিশ্বাস করো আমি এমনি এমনি থাকবো না, এই এখানে বিয়ের যা কিছু কাজকর্ম রয়েছে সব আমি করবো। এ তো সর্বমঙ্গলের কি সব করতে হবে না, সেগুলো না হয় আমি করে দেবো।